2014 সালে ডিসেম্বরের আগে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের যে সংখ্যালঘুরা ভারতে এসেছেন তাদের অনুপ্রবেশকে বেআইন হিসেবে ধরা যাবে না কিন্তু তা সত্ত্বেও বহু মানুষকে জেলে আটকে রাখা হয়েছে এই বিষয়ে সরকারের অবস্থান কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে মতামত জানতে চাইলো কলকাতা হাইকোর্ট 2019 সালের 12ই ডিসেম্বর কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে নাগরিক আইনে কিছু সংশোধনী আনা হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় 31 ডিসেম্বর 2014 আগে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে প্রবেশ করেছেন তাদের বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না 2019 সালের সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের যে ছিল নোটিফিকেশন ছিল তাতে বলা হয়েছিল যে 2014 সালের আগে যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তাদেরকে ওখানকার সংখ্যালঘু যারা তাদেরকে এখানে অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না কিন্তু আমাদের রাজ্যে এরকম বহু মামলা পাওয়া যাচ্ছে বা হাইকোর্টে এরকম বহু মামলা পেন্ডিং আছে যেখানে দেখা যাচ্ছে যে কী বলে তাদের এগেনস্টে কেস স্টার্ট হয়েছে এবং সেগুলো পেন্ডিং আছে এবং তাদেরকে জেল হেফাজতে ভরে রাখা আছে এই এইটার উপর ভিত্তি করে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র সাহেবের ঘরে একটি মামলা হয়েছিল সেখানে মামলা ফাইল করা হয়েছিল এবং কৌশিক চন্দ্র সাহেব অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান যে রাজ্যের কি স্ট্যান্ড ওই নোটিফিকেশন অনুযায়ী তারা কি করছেন বনগাঁর বাসিন্দা সুধারানী দাস চলতি বছরের 9ই আগস্ট বিএসএফ দ্বারা গ্রেফতার হন বনগাঁ অঞ্চল থেকে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রাণী দেবী মামলার সওয়ালি আইনজীবী মৃত্যুঞ্জয় আদালতে বলেন 1989 সালে সুধারানী দেবীর সঙ্গে বিয়ে হয় বনগাঁর বাসিন্দা বিষ্ণুপদ দাসের 1991 সালে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় তখন থেকেই সুধারানী বনগাঁর শ্বশুর বাড়িতেই বসবাস করেন ভারতের ভোটার ও আধার কার্ডও রয়েছে তার এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের আগেই তিনি ভারতবর্ষে এসেছেন তাই তাকে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা যায় না আদালতের নির্দেশ অবিলম্বে সুধারানী দাসকে জামিনে মুক্তি দিতে হবে এই মামলার বিচারের পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ্র মন্তব্য করেন এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সরকারের ওই বিজ্ঞপ্তি না মেনে বহু ব্যক্তিকে জেলে আটক করে রাখা হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীর তকমা দিয়ে বহু মামলা হাইকোর্টে বিচারাধীন আছে 2019 সালের নাগরিক সংশোধনী আইনের বিজ্ঞপ্তি কেন মানা হচ্ছে না এবং সেক্ষেত্রে সরকারের অবস্থান কি তা রেজিস্টার জেনারেলের মাধ্যমে অ্যাডভোকেট জেনারেলকে জানাতে হবে আইনজীবীদের মতে বিএসএফ সঠিকভাবে সরকারি আইন মানছে না ফলে বিএসএফ যখন গ্রেফতার করে সীমান্তবর্তী থানায় অভিযুক্তদের চালান করছে তখন তাদের নিয়ম মেনে আটকে রাখতে হচ্ছে অভিযুক্তদের এক্ষেত্রে সরকারি আইনকে ভালোভাবে জেনে বিএসএফের আরও সতর্ক হবার প্রয়োজন ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে পীযূষ কান্তি নাগের রিপোর্ট কলকাতা টিভি